আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল সিরিজের পঞ্চম পর্বে আমি সোহেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমরা শিখব টেক্সট ফরম্যাটিং, অর্থাৎ কিভাবে টেক্সট ফরম্যাট করতে হয়। চলুন শুরু করা যাক। আমাদের হোম রিবন অথবা ট্যাব অথবা মেনু যেটাই বলি, হোম ট্যাবের মধ্যে বা হোম রিবনকেও অন্যান্য রিবনের মতো হোম রিবনকেও একাধিক গ্রুপে বিভক্ত করা হয়েছে। যেমন এটা হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ, প্রতিটা গ্রুপের নাম তার নিচে দেওয়া আছে। এই এই গ্রুপটার নাম হচ্ছে ফন্ট গ্রুপ, এবং নিচে গ্রুপের নাম ফন্ট দেওয়া আছে, এবং এই গ্রুপটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপ। সো এইভাবে দেওয়া আছে। সো আমরা আজকে মূলত ফন্ট গ্রুপ নিয়েই কাজ করব, অর্থাৎ এই ফন্ট গ্রুপের মধ্যে যে টুলসগুলো রয়েছে এই টুলস দিয়েই মূলত আমরা টেক্সটকে ফরম্যাটিং করব। তো এই জন্য আমরা এখানে ফার্স্ট অফ অল কিছু শব্দ লিখি, যেমন এখানে লিখলাম বাংলাদেশ, তারপরে এখানে লিখলাম ঢাকা, এখানে খুলনা। ওকে, সো আমরা এই এটাকে একটু জুম ইন করে নিচ্ছি। আমাদের চতুর্থ পর্বে, এই এক্সেল টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্বে জুম কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়েছি, এবং সেগুলো একটু আমি লিঙ্কটিও দিয়ে দিব এই ভিডিওটির নিচে, আপনারা দেখে নেবেন প্রয়োজন পড়লে। আমরা এখানে এই লাইনটিকে সিলেক্ট করে এখানে একটু ফিল হ্যান্ডেল করি। আমি এটি এই ফিল হ্যান্ডেলটিও আমি বলে দিয়েছি চতুর্থ পর্বে, এটা দেখলে চতুর্থ পর্বটি দেখলে এটাও আপনারা পেরে যাবেন। তো প্রথমেই আমরা যেটা করছি, এক বা একাধিক টেক্সটকে আমরা হচ্ছে এখানে ফন্ট পরিবর্তন করে দেখব। তো এই ফন্ট পরিবর্তন করার আগে আমাদের আগে জানা উচিত ফন্ট আসলে কি। এইটা ফন্টের আসলে স্পেসিফিক কোনো সংজ্ঞা নাই, তবে আমি যদি একটু উদাহরণ দিয়ে এরকম বলি যে ধরেন তিনজন মানুষের হাতের লেখা হ্যান্ডরাইটিং, যেমন রহিম, করিম, বাবুল, তাহলে আমরা এখানে এক এক এই তিনজন মানুষের হাতের লেখার স্টাইল বা ফরম্যাট যেটাই বলেন এটি কিন্তু তিন রকমই হবে। সো এই যে এক একটা মানুষের হাতের লেখার ফরম্যাট বা স্টাইলটা এক এক রকম, সো আমরা এই এক একজনের হ্যান্ডরাইটিংকে এক একটা নামকরণ করে দিতে পারি। যেমন রহিমের হ্যান্ডরাইটিংয়ের নাম দিলাম রহিম ফন্ট, করিমের হ্যান্ডরাইটিংয়ের নাম দিলাম করিম ফন্ট। ব্যাপারটা এরকমই যে আসলে এক একটা ফন্টের টাইপিং যে স্টাইলটা, টেক্সটের যে স্টাইল, এটা একটু ডিফারেন্ট। ওকে, সো আমরা এখন দেখব যে ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয়। অর্থাৎ আমরা যদি কোনো একটা টেক্সট বা একাধিক টেক্সটের ফন্ট পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের দুটো কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে যে টেক্সট এরিয়ার আমরা ফন্ট পরিবর্তন করতে চাই সেই টেক্সট এরিয়াটুকুকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম এই অংশটুকু। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এই ফন্ট গ্রুপের মধ্যে প্রথম যে টুলটা আছে এখানে লেখা থাকে, সাধারণত ক্যালিবরি লেখা থাকে বাই ডিফল্ট। সো আমরা যদি এইটার উপরে মাউস পয়েন্টার নিই, দেখেন নিচে ফন্ট লেখা বোল্ড করে ফন্ট লেখাটি আসছে, আর তার নিচের লাইনে আসছে পিক আ নিউ ফন্ট ফর ইউর টেক্সট, অর্থাৎ এই টুলটার নাম হচ্ছে ফন্ট। সো এই ফন্ট টুলে এখানে বাই ডিফল্ট ক্যালিবেরি নামে একটা ফন্ট আছে, সেই ফন্টটা দেয়া থাকে। কিন্তু আমরা যদি এখানে এই ক্যালিবেরি ছাড়া অন্য কোনো ফন্ট দিতে চাই, তাহলে আমরা এখানে এই মোর অপশনটিতে ক্লিক করব। দেখেন এই যে টুলসের ডান দিকে একটা ডাউন অ্যারো বাটন আছে ছোট, এটা হচ্ছে মোর অপশন, মানে মোর মানে আরও আরও ফন্ট যদি আমি পেতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমি এখানে এই যে দেখেন অনেক ফন্ট আছে, এবং ডান দিকে একটা স্ক্রল বার আছে, আমি যদি এটাকে স্ক্রল ডাউন করি তাহলে আমরা বিভিন্ন ফন্টের দেখা এখানে পাবো। সো আমরা এখানে যে কোনো একটা ফন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি।
সাপোজ আমরা এই ফন্টটিকে অ্যাপ্লাই করছি, এই ফন্টের উপরে ক্লিক করছি, দেখেন আমাদের সিলেক্টেড এরিয়াতে যে টেক্সটুকু আছে শুধুমাত্র সেই টেক্সটুকুর ফন্ট এই যে ব্ল্যাক অ্যাডার যেটা সেটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো আমি যদি এখানে এই ফন্টটা না দিয়ে আমি চাচ্ছি যে এই জায়গাটাতে আমি এরিয়াল ব্ল্যাক ফন্টটা দিতে চাই, তাহলে আমি এখানে এখান থেকে হয় আমি খুঁজে বের করব এভাবে এরিয়াল ব্ল্যাক কোথায় আছে, অথবা আমার যদি নামটা জানা থাকে তাহলে আমি এখানে একটা ক্লিক করলে এটা ব্লক হবে, আর তারপর আমি এখানে লিখে দিব এরিয়াল ARIAL স্পেস ব্ল্যাক। এখন যদি এরকম হয় যে আমি কিছু অংশ লেখা মাত্রই পুরো অংশটা চলে আসছে, তাহলে আর বাকিটা না লিখে আমি ইন্টার দিলেই হচ্ছে। তাহলে দেখেন আমার সিলেক্টেড এরিয়ার যে টেক্সট আছে সেই টেক্সটুকুনের ফন্ট স্টাইল বা ফন্ট যেটা সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। নিচের লেখাগুলো অথবা এই পাশের লেখাগুলোর ফন্ট হচ্ছে ক্যালিব্রি, এবং এই এলাকার ফন্ট হচ্ছে এই এরিয়াটুকু যে টেক্সটটা আছে তার ফন্ট হচ্ছে এরিয়াল ব্ল্যাক। সো আমি যদি এখন এইখানে এই জায়গাটাতে এরিয়াল এই প্রথম লাইনে আমি ব্যবহার করব হচ্ছে টাইমস নিউ রোমান, তাহলে আমি এই প্রথম এই এই অংশটুকুকে সিলেক্ট করলাম এবং এখানে একটা ক্লিক করলে এটা ব্ল্যাক ব্লক হবে, অথবা আমরা বলতে পারি সিলেক্ট হবে, আর তারপর আমি এখানে কিবোর্ড থেকে লিখে দিব TIME। দেখেন আমি TIME লিখলেই এখানে পুরোটা চলে আসছে, তা আমার আর বাকিটা লেখার প্রয়োজন হবে না, আমি শুধু এটা দিলেই হচ্ছে। সো এই যে দেখেন আমার এই ফন্টটা পরিবর্তন হয়ে গেছে, এই ফন্টটা আর এই ফন্টটা কিন্তু একই রকম নয়, আমরা একটু জুম ইন করে দেখতে পারি, দেখেন এই বিটা আর এই বিটা দেখতে একরকম না। সো এটা হচ্ছে টাইমস নিউ রোমান, এটা হচ্ছে এরিয়াল ব্ল্যাক, এটা হচ্ছে ক্যালিব্রি। সো এইভাবে আমরা ফন্টগুলো পরিবর্তন করতে পারি। আর একটা কথা, অফিসিয়াল ডকুমেন্ট টাইপ করার ক্ষেত্রে সাধারণত যে ফন্টগুলো খুব বেশি ব্যবহার হয় সে ফন্টগুলো এরিয়াল, ক্যালিব্রি এবং টাইমস নিউ রোমান, এইগুলো বহুল ব্যবহৃত ফন্ট। এগুলো ছাড়াও অফিসিয়াল ডকুমেন্ট টাইপিংয়ের ক্ষেত্রে অন্যান্য ফন্টও ব্যবহার করা হয়, কিন্তু তুলনামূলক কম ব্যবহার করা হয়। এবার আমরা দেখব যে কিভাবে একটি নির্দিষ্ট টেক্সটের ফন্ট সাইজ বৃদ্ধি করা যায় এবং কমানো যায়। সো আমরা সাপোজ এইখানের এই অংশটুকুর ফন্ট সাইজ আমরা বৃদ্ধি করব, অর্থাৎ ফন্ট সাইজকে বড় করব। তাহলে এটাকে সিলেক্ট করার পর ওই অংশটুকুকে আমরা এই যে দেখেন ফন্ট টুলের ডান পাশে এখানে দেওয়া আছে ফন্ট সাইজ, তা এখানে আমরা ক্লিক করলে ব্লক হবে, আমরা লিখে দিতে পারি যেমন আমরা চাচ্ছি যে এখানে 20 ফন্ট সাইজ হোক, 20 লিখে এন্টার দিলাম, অথবা আমরা এই যে ডান পাশে যে ডাউন অ্যারো বাটন আছে এখানে ক্লিক করেও কিন্তু আমরা এখানে ফন্ট সাইজটা বাড়াতে পারি, চাইলে ছোট করতে পারি, বড় করতে পারি, এভাবে আমরা করতে পারি। তাহলে এই ফন্ট সাইজ টুল থেকে আমরা ফন্টের সাইজ ছোট বা বড় করতে পারি। এবং এছাড়াও ডান পাশে আরও দুটি টুল আছে, একটা টুল হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ এবং তার ডান পাশে যে টুলটি আছে সেটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ এই টুলটির মাধ্যমে এই এই টুলটিতে যদি ক্লিক করি তাহলে সিলেক্টেড এরিয়া টেক্সট এর ফন্ট সাইজটা বৃদ্ধি পাবে, এবং ডান পাশের এতে যদি ক্লিক করি এই গ্রুপের সর্বশেষ এতে তাহলে সিলেক্টেড এরিয়াতে যে টেক্সটটা আছে তার ফন্ট সাইজটি ছোট হবে। আমরা এই দুইভাবে ফন্টের সাইজকে ছোট বা বড় করতে পারি। ওকে, এবার আমরা দেখব হচ্ছে যদি এরকম হয় যে এই এই অংশটুকুকে আমরা একটু বোল্ড করতে চাচ্ছি, অর্থাৎ একটু হাইলাইটেড করতে চাচ্ছি, একটু মোটা হবে, এই লাইনগুলোর তুলনায় সাধারণত একটু মোটা হবে, তাহলে আমরা সিলেক্ট করলাম এবং এখান থেকে দেখেন এই ফন্ট গ্রুপের এখান থেকে বি নামে একটা টুল আছে, এই টুলটার নাম হচ্ছে মূলত বোল্ড টুল, সংক্ষেপে বি লিখে দেয়া। সো এইখানে এটার নিচে টুলটার উপরে জাস্ট মাউস পয়েন্টার ধরে রাখলে নিচে তার নাম আসছে এবং তার কিবোর্ড কমান্ডটাও আসছে। সো আমরা যদি এখানে একবার বিতে ক্লিক করি তাহলে এই সিলেক্টেড টেক্সটটুকু
বোল্ড হয়ে গেল। আর যদি আবার ক্লিক করি এই এই অংশটুকু সিলেক্ট করে, তাহলে এই বোল্ডটা রিমুভ হয়ে যাবে। সো এটা যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করি, তাহলে সিলেক্টেড টেক্সটটুকু বোল্ড হয়ে গিয়েছে। আমি যদি আবার কন্ট্রোল বি প্রেস করি, তাহলে বোল্ড রিমুভ হবে। সো এইভাবে আমরা চাইলে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার টেক্সটকে বোল্ড করতে পারি। আমরা চাচ্ছি এই পরের লাইনের এই টেক্সট, এই অংশটুকুকে আমরা ইতালিক করব, অথবা এই শুধু এই বাংলাদেশ শব্দটাকে আমরা ইতালিক করব। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এই যে আই বাটনটাতে ক্লিক করব, ইতালিক টুল। আমরা যদি আই বাটনের উপর একবার ক্লিক করি, তাহলে সিলেক্টেড টেক্সটটি ইতালিক হবে। সেকেন্ড টাইম আবার ক্লিক করলে সিলেক্টেড টেক্সটটি ইতালিক যেটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে। সো আমরা এই কাজটি কিবোর্ডের কন্ট্রোল আই প্রেস করলে, একবার কন্ট্রোল আই প্রেস করলে ইতালিক হবে, আবার যদি প্রেস কন্ট্রোল আই প্রেস করি, তাহলে এটা ইতালিকটা রিমুভ হয়ে যাবে। সো একইভাবে আমি যদি এখানে মানে আন্ডারলাইন করতে চাই কোনো একটা লাইনকে, তাহলে ওই অংশটুকুকে সিলেক্ট করে আমি ইউ বাটনটিতে ক্লিক করব। তাহলে যেটা হচ্ছে, আমি এই অংশটুকু সিলেক্ট করে আমি ইউ বাটনে ক্লিক করার ফলে, আন্ডারলাইন বাটনে ক্লিক করার ফলে আমাদের এই লাইনটি আন্ডারলাইন হয়ে গেছে। সো আমি যদি এটা সিলেক্টেড অবস্থায় যদি আবার আরেকবার সেকেন্ড টাইম ইউ বাটনে বা আন্ডারলাইন বাটনে ক্লিক করি, তাহলে দেখেন যে আমার আন্ডারলাইনটি রিমুভ হয়ে গেছে। তার মানে একবার ক্লিক করলে আন্ডারলাইন হবে এবং আরেকবার ক্লিক করলে আন্ডারলাইনটি রিমুভ হবে। সো এইভাবে আমরা আন্ডারলাইন করতে পারি। আর কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল ইউ প্রেস করলে, একবার কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন হবে, এবং সেকেন্ড টাইম যদি আবার কন্ট্রোল ইউ প্রেস করি, তাহলে আন্ডারলাইনটা রিমুভ হবে। আর কখনো কখনো যদি ডাবল আন্ডারলাইনের প্রয়োজন হয়, অনেক সময় অ্যাকাউন্টসের জেড টানতে গিয়ে জেরে অনেক সময় ডাবল আন্ডারলাইন ব্যবহার করে, যদি সেরকমটা কখনো প্রয়োজন হয়, তাহলে এই ইউ টুলের বা আন্ডারলাইন টুলের ডান পাশে যে মোর অপশন আছে, এইখানে ক্লিক করে এখানে ডাবল আন্ডারলাইন বাটনে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এখন এখানে ডাবল আন্ডারলাইন হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা কোনো একটা টেক্সট, আমি যদি আবার ক্লিক করে এটাকে সিলেক্ট করে, তাহলে আন্ডারলাইনটা রিমুভ হয়ে যাবে। সো এইভাবে আমরা নির্দিষ্ট টেক্সটকে আন্ডারলাইন করতে পারি বা আন্ডারলাইন রিমুভ করতে পারি। এবার আমরা দেখব কিভাবে একটি নির্দিষ্ট টেক্সটের ফন্ট কালার পরিবর্তন করতে পারি। সো আমরা এই অংশটুকুর ফন্ট কালার পরিবর্তন করতে চাই, তাহলে এই অংশটুকুকে আমরা সিলেক্ট করলাম, এবং এখান থেকে দেখেন একটা টুল আছে এ, এটা হচ্ছে ফন্ট কালার। সো আমরা যদি এটার উপরে ক্লিক করি, তাহলে যে কালারটা এখানে দেখা যাচ্ছে ওই কালারটাই শুধু হবে। যেমন এখানে রেড কালার দেখা যাচ্ছে, আমি যদি এখন এই এর উপরে ক্লিক করি, তাহলে সিলেক্টেড টেক্সটটি রেড কালার হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন চাই যে এখানে আমি একটি গ্রিন কালার দিব, তাহলে আমার এখানে ক্লিক করলে আর হবে না, তখন আমাকে ক্লিক করতে হবে এই এ এর ডান পাশে ডাউন অ্যারো বাটন আছে, এটাকে বলে মোর অপশন। আমাকে এই মোর অপশনে ক্লিক করতে হবে, তাহলে আমরা আরও কালার বা মোর কালার দেখতে পাবো। তো এখান থেকে আমি এই গ্রিন কালারটি চুজ করছি, তাহলে আমার সিলেক্টেড টেক্সটটাতে আমার গ্রিন কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে আমি গ্রিন, ব্লু, রেড, ব্লু, ইয়েলো, ব্ল্যাক কালার, যে কোনো কালার আমি সিলেক্ট করতে পারি। তো এবার দেখবো, আমরা যদি কোনো একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ডকে যদি কালার করতে চাই, যেমন এই এই টেক্সটটুকুর ব্যাকগ্রাউন্ড কালার করব, তাহলে এই টুলটাতে ক্লিক করব। আমরা এখান থেকে যদি ইয়েলো কালার করতে চাই, তাহলে সরাসরি ক্লিক করলেই হবে, তাহলে সিলেক্টেড এরিয়া টেক্সটটা ইয়েলো কালারে, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার হয়ে যাবে। আর যদি ইয়েলো কালার ছাড়া অন্য কালার করতে চাই, তাহলে আমার মোর অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আমার যে কালারটা প্রয়োজন মনে হবে, আমি সেই কালারের উপরে একটা ক্লিক করে দিব, তাহলে আমার সিলেক্টেড টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে।
আর যদি আমরা এরকম চাই যে এই টেক্সটার এই 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 টেক্সটুকুর কে আমি একটা বর্ডার দিতে চাই, এই প্রত্যেকটা সেলের একটা করে বর্ডার হবে, তাহলে আমরা যেটা করব ওই অংশটুকুকে সিলেক্ট করব এবং আমি একটু জুম আউট করে নিচ্ছি, আমরা ওই অংশটুকুকে সিলেক্ট করব এবং এই যে দেখেন ফন্ট গ্রুপের মধ্যে এখানে একটা, এখানে যদি মাউস পয়েন্টার দিয়ে ধরি, এখানে বর্ডার দেখেন বটম বর্ডার নামে একটা টুল আছে, আমরা যদি এটাতে মোর অপশনে ক্লিক করি তাহলে আমরা এখানে অনেক রকমের বর্ডার দেখতে পারবো। আমরা এখান থেকে অল বর্ডারসে ক্লিক করব, তাহলে দেখেন আমাদের এই সিলেক্টেড এরিয়াটুকু বর্ডার তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এই বর্ডারকে আবার রিমুভ করে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে মোর অপশনে ক্লিক করে এখান থেকে দিব নো বর্ডার। এইভাবে আমরা কোনো একটা নির্দিষ্ট এরিয়ার বর্ডার তৈরি করতে পারি, আবার চাইলে বর্ডারটাকে রিমুভ করে দিতে পারি। তা আজকের মতো এখানেই শেষ করছি, আর হ্যাঁ, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, আর আপনার শুভাকাঙ্ক্ষীদের ভিডিওটি দেখাতে চাইলে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।